টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস, এটা আসলে সাত কলেজের মাস্টার্সের নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা বাস্তবে কিন্তু দেশের নামি দামি ইউনিভার্সিটির একটি সাবজেক্ট, ঢাকা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটি আছে। তো এই বইয়ের আসলে অনেকগুলো বই আছে এই টপিকে, তবে এই বইটি অনেক সহজ, বেশ সাবলীল ভাষায় লেখা এবং ছোট করে লেখা। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে ধারণা দিব এই বইটি আসলে কী বই, টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস কী, এর মধ্যে কী আছে, এবং তোমাদের এক্সামের আগে আমি এই বইটি তোমাদেরকে পড়াবো, একদম কমপ্লিট করে দিব, তাও মাত্র কয়েকদিনের মধ্যে। সেটা কিভাবে সাজানো থাকবে, কিভাবে পড়াবো, সবই বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। তো এই টপিক নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে, আমি যেহেতু চিন্তা করছি, ঠিক আছে, তো আমার উপরে দায়িত্ব ছেড়ে দিলেই হবে। তো তোমাদের প্রথমে এই বইটির একটা পরিচয় দিই। দেখো, এর নাম হচ্ছে টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস, অর্থাৎ আমরা টিচার, আমরা টিচিং করব, কি টিচিং করব, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে তাদেরকে স্কিলস শেখাবো। অর্থাৎ আমরা যখন টিচার হিসাবে স্টুডেন্টসদেরকে পড়াচ্ছি, স্টুডেন্টদেরকে একটা নতুন ভাষা শেখানোর জন্য চারটে স্কিলস শেখাতে হয়। চারটে কি আমরা সবাই জানি, রিডিং, রাইটিং, স্পিক, স্পোকেন অ্যান্ড লিসনিং, স্পিকিং এবং লিসনিং। এই চারটে স্কিলস আমরা যখন শেখাবো, তখন স্টুডেন্টদেরকে কোন কোন বিষয়ে ফোকাস থাকতে হবে আর কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে, টিচারের ভূমিকা কী, স্টুডেন্টদের ভূমিকা কী, এরকম বিষয়। দ্বিতীয়ত আরেকটি যে বিষয় থাকবে সেটা হচ্ছে, এই আমরা নর্মালি তো বলি হচ্ছে এই এই স্কিলস শেখাবো, তো এই স্কিলস টিচিংয়ের ক্ষেত্রে কিছু আলাদা আলাদা মেথডস আছে, যেমন টপ ডাউন মডেল, বটম আপ মডেল, তারপর হচ্ছে তোমার এছাড়াও আরও বিভিন্ন রকম আছে, আমি জাস্ট একটার নাম বললাম। তো এরকম বেশ কিছু মডেল আছে যেগুলো এক্সপ্লেইন করে দেওয়ার পর আর একটিও কঠিন লাগবে না। তো আমরা জাস্ট একটি দুটি চ্যাপ্টার নিয়ে একটুখানি কথা বলবো, সামান্য। এই বইয়ে আমি পড়াবো না, তোমরা এটার সম্পূর্ণ কোর্স আমার কাছে পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আগে একটু কথা বলে রাখি, কারণ এটা নিয়ে আসলে অনেকে টেনশনের মধ্যে আছো। এই বইয়ে টোটাল আমাদের পাঁচটি চ্যাপ্টার আছে। এই পাঁচটি চ্যাপ্টার থেকে আমি বাসায় নিজে এভাবে ভিডিও রেকর্ড করে পাঁচটি চ্যাপ্টার সম্পর্কে প্রথমত হচ্ছে বেসিক ধারণা নিয়ে আমার ভিডিও আপলোড করা থাকবে। দ্বিতীয়ত, এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে শর্ট নোটস, শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন আমি তোমাদের এক্সপ্লেইন করে দেবো এবং লাইন বাই লাইন পড়ে অ্যান্সারগুলো বুঝিয়ে দেবো, যাতে এক্সামে সরাসরি আমার ক্লাসগুলো দেখে তুমি সেগুলো করতে পারো। অনলাইন ক্লাস নিচ্ছি না, কারণ একটা প্রশ্ন অনলাইনে বোঝাতে গেলে ব্রড কোয়েশ্চেন প্রায় ঘন্টাখানেকের মতো লাগে, কিন্তু আমি রেকর্ডেড ক্লাসে দিলে সেই কাজটি জাস্ট 20 মিনিটে হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেও তোমাদের আরও সুবিধা হবে। তাহলে অনলাইন ক্লাস আসলে কিন্তু আমাদের সময়ই বরং নষ্ট করে। তো এরকম রেকর্ডিং ক্লাসের, রেকর্ডেড ক্লাসের তোমরা আমার কাছ থেকে লিঙ্ক নিয়ে নিতে পারবে। লিঙ্ক নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নক করতে হবে। এটার আমি কোর্স ফি রেখেছি হচ্ছে এই সাবজেক্টটির জন্য শুধু 500 টাকা, আচ্ছা কমিয়ে দিলাম, 400 টাকা। সাত কলেজের সমস্ত স্টুডেন্টদের জন্য এই সাবজেক্টটির টোটাল কোর্স ফি থাকবে হচ্ছে মাত্র 400 টাকা। 400 টাকা একদম সম্পূর্ণ বইয়ের উপরে সম্পূর্ণ প্রিপারেশান দিয়ে দিব। অন্যান্য টিচাররা যেমন শুধু বেসিক ধারণা দেয় সেরকম না, আমরা একদম এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে যে প্রশ্নগুলো আসবে সেগুলোই শুধুমাত্র কথা বলবো, এবং এছাড়াও বেসিক আইডিয়া তো থাকবেই। তো টোটাল এই বইয়ের উপর আমাদের সব মিলে ক্লাস থাকবে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা টোটাল। আমার হচ্ছে এক একটা ভিডিও 5 মিনিট থেকে শুরু করে 10 মিনিট 20 মিনিট পর্যন্ত থাকবে, শর্ট কোয়েশ্চেন 5-10 মিনিট আর ব্রড কোয়েশ্চেন 15 থেকে 20 মিনিট। তো সব মিলে আমি হচ্ছে 7 থেকে 10টি ব্রড কোয়েশ্চেন দেবো, শর্ট কোয়েশ্চেন দেবো 10-12টির মতো। তো সামারি আইটেম সব কিছু মিলে 4-5 ঘন্টার মতো থাকবে, অর্থাৎ তোমরা প্রতিদিন 2-3টা করে ক্লাস দেখলে ইনশাল্লাহ খুব দ্রুত সিলেবাস শেষ হয়ে যাবে। তো এবার আমরা বইয়ের একটু বেসিক ধারণা নিই, যেমন এখানে দেখো একদম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস, ভাষা এবং ভাষার যে স্কিলসগুলো কী কী আছে সেটা আমরা বিশেষ করে জানবো হচ্ছে যখন এটা পড়বো তখন। আপাতত আমি হচ্ছে রিডিং অ্যান্ড টিচিং স্কিল, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার নিয়ে একটু কথা বলি। দেখো, সেকেন্ড চ্যাপ্টারের নামই হচ্ছে রিডিং অ্যান্ড টিচিং রিডিং, অর্থাৎ আমরা যখন একটা বই পড়বো অথবা নিউজ পেপার পড়বো, গল্প, যাই হোক, আমরা কিন্তু প্রতিনিয়ত প্রচুর প্রচুর জিনিস পড়ছি। পড়ার ক্ষেত্রে আমরা কী কী রুলস ফলো করি, দেখো, আমি ধরো একটা থিসিস পেপার লিখছি, হঠাৎ করে আমার একটা ছোট্ট তথ্য দরকার, তখন আমি এই বই থেকে একটা তথ্য নিব, আমি যখন খোঁজা শুরু করব তখনকার পড়া আর একটা উপন্যাস বই পড়া, ইংলিশ উপন্যাস বই, এই দুটো পড়া কি সেম? না, আলাদা। তোমরা স্ক্যানিং স্কিমিংয়ের ব্যাপারে জেনেছো মাস্টার্সও, আমরা এরকম নতুন অনেকগুলো আইটেম সম্পর্কে জানব। তো বিস্তারিত সমস্ত বিষয় নিয়ে কথা হবে মূলত অরিজিনাল ক্লাসের মধ্যে, ঠিক আছে, এবং ক্লাসের লিঙ্ক হচ্ছে তোমাদেরকে নিতে হবে। ফ্রি ভিডিওসও থাকবে, 30% ভিডিও আমি 30% মতো ভিডিও আমি ফ্রি দিয়ে দিব, যাদের আর্থিক প্রবলেম আছে তারা আমাকে জাস্ট বললেই আমি ডিসকাউন্ট করে দিব। তো আমি বলবো যে অবশ্যই তোমরা আমার এই পেইড কোর্সটি নিয়ে নাও,
এটার পেমেন্টটা খুব বেশি আমার কাছে মনে হচ্ছে না, 400 টাকা মাত্র কমপ্লিট কোর্সটা নিয়ে নিতে পারবে। তো ডিসক্রিপশনে আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া থাকবে, তোমরা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে অথবা ফেসবুকে টেক্সট করতে হবে, শুধু টেক্সট মেসেজ করবে। আর এখনই তোমরা ক্লাস শুরু করে দিতে পারো, অগ্রিম পেমেন্ট করে এখনই ক্লাস শুরু করে দিতে পারো। অলরেডি কিছু ক্লাস আমার তৈরি করা হয়ে গেছে এবং তোমাদের এক্সামের আগে বা আগামী কয়েকদিনের মধ্যে অলমোস্ট সবগুলো ক্লাস তোমরা রেডি পেয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।